টুরিস্ট ভিসায় আমেরিকায় গিয়ে ফিরে না আসা মানুষের গল্প শোনাবো আজ। Hi, this is Dr. Fayaz and you are watching Travel Doctor. Dear viewers, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক আমেরিকা ভিজিট করে থাকেন। তারা B1, B2 ভিসা নিয়ে আমেরিকা যান এবং বেশিরভাগই আর দেশে ফিরে আসেন না। আমার নিজ চোখে দেখা এসব মানুষের গল্প শোনাবো আজ, সাথেই থাকুন। ভিউয়ার্স, এরকম একটি উন্নত দেশে গিয়ে উন্নত জীবনযাপনের আশায়, বেশি টাকা ইনকাম করার আশায় অনেকেই তাদের নৈতিকতা বিসর্জন দিয়ে B1 B2 টুরিস্ট ভিসায় গিয়ে আর দেশে ফিরে আসেন না। তারা আমেরিকাতে কি কি কাজ করেন, তারা কত টাকা মাসে আয় করেন এবং তাদের সুখ দুঃখের কাহিনীর কিছু অংশ আমি তুলে ধরব। চলুন জেনে আসি এইসব অবৈধ অভিবাসী আমেরিকায় কি কি কাজ করে থাকেন। এরকম অবৈধ অভিবাসীদের বেশ বড় একটা অংশ পেট্রোল পাম্প গাড়িতে তেল দেওয়ার কাজ করেন। এসব অবৈধ অভিবাসীদের মধ্যে বেশিরভাগই রেস্টুরেন্টে ক্লিনার হিসেবে কাজ করে থাকেন। শহর থেকে একটু দূরে অনেকগুলো ফার্ম থাকে, এইসব ফার্মে এরকমের অবৈধ অভিবাসীরা কাজ করে থাকেন। একেবারেই শহরে দেখা যাবে যে স্ট্রিট ফুডের দোকানে তারা কাজ করে থাকেন। এছাড়াও আরো কিছু কাজ আছে তারা করে থাকেন, আমি উল্লেখযোগ্যগুলো শুধু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিউয়ার্স, এই জবগুলোকে অড জব বলা হয়। অবৈধ অভিবাসীরা সাধারণত এসব অড জবগুলো করে থাকেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এসব অবৈধ অভিবাসীরা এর চেয়ে ভালো কাজ পান না কেন? এসব অভিবাসীরা এর চেয়ে ভালো কাজ পান না কারণ অবৈধ শ্রম আমেরিকায় নিষিদ্ধ। আইনের মারপেচের কারণে তারা ভালো জব পান না। যেহেতু তারা অবৈধ অভিবাসী, যেহেতু তাদের কোনো সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই, যেহেতু তাদের গ্রিন কার্ড নাই, সেহেতু তারা কোনো ভালো জব করতে পারেন না। দেখা গেছে যে তাদেরকে কোনো প্রাইভেট ফার্ম অল্প বেতনে হায়ার করে তাদের কাজগুলো করায়। অবৈধ অভিবাসী দিয়ে কাজ করানো দণ্ডনীয় অপরাধ, সেই কারণে আমেরিকায় এসব অবৈধ অভিবাসীদের কাজ পাওয়া একটু কষ্টকর হয়ে যায়। ভিউয়ার্স, এখন আলোচনা করব যে তারা কত টাকা বেতন পান। দেখুন, এসব অবৈধ অভিবাসীরা আমেরিকায় পাড়ি জমান একটি কারণে, সেটা হচ্ছে যে উন্নত জীবনযাপন করবেন এবং অনেক বেশি আয় করবেন। উন্নত জীবনযাপন করা তো হয়ই না, আবার বেশি ইনকামের আশাটাও ব্যস্তে যায়। এর কারণ হচ্ছে এসব অবৈধ অভিবাসীদের স্যালারি অনেক কম। যারা বৈধ অভিবাসী তারা যদি $100 পার আওয়ার স্যালারি পান, তাহলে এইসব অবৈধ অভিবাসীরা $50 পার আওয়ার স্যালারি পেয়ে থাকেন। কোনো বৈধ অভিবাসী যদি $70 পার আওয়ার স্যালারি পেয়ে থাকেন, তবে একজন অবৈধ অভিবাসী $35 থেকে $40 পার আওয়ার স্যালারি পেয়ে থাকেন। ভিউয়ার্স, একজন অবৈধ অভিবাসী যত টাকা আয় করে থাকেন, ঠিক তত টাকা বা তার চেয়ে বেশি টাকা তিনি তার নিজ দেশে আয় করতে পারেন। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব, সেই আলোচনায় ফুটে উঠবে যে তারা কেন বেশি টাকা আয় করতে পারেন না। তাহলে এসব অবৈধ অভিবাসীদের কি কি অসুবিধা হয় আমরা সেটি নিয়ে যদি আলোচনা করি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলেই এই যে আয় হয়, এই আয়ের চেয়ে বেশি আয় তার নিজ দেশেই করা সম্ভব ছিল। প্রথমত যে অসুবিধাটি হয় ভিউয়ার্স, তিনি যদি কোনো কারণে অসুস্থ হন, তাহলে কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন না। তাহলে তিনি কিভাবে চিকিৎসা নেবেন? তিনি চিকিৎসা নেওয়ার জন্য একজন প্রাইভেট ডাক্তারের চেম্বারে গিয়ে দেখাবেন। তো আপনারা জানেন ভিউয়ার্স, একজন প্রাইভেট ডাক্তারের ফি আমেরিকাতে অনেক বেশি। আপনারা তো সবাই জানেন যে টাকার ভয়ে ডাক্তার দেখাবো না, এরকম তো হয় না। তিনি যখন এই ডাক্তার দেখাতে যাবেন, তখন দেখা যাবে তার আয়ের বেশিরভাগ অংশই ডাক্তার দেখানোর পিছনে চলে গেছে। দ্বিতীয় যে অসুবিধাটি হয় ভিউয়ার্স, সেটি হচ্ছে যে তিনি যেহেতু অবৈধ, সেহেতু তিনি সরকারের কোনো সহায়তাই পান না। তিনি যদি কোথাও কাজ না করেন, তাহলে তাকে আনএমপ্লয়মেন্ট স্যালারি দেওয়া হয় না। তিনি যদি বৈধ হতেন, তাহলে তিনি সরকার থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা পেতেন। যদি তিনি কোনো কাজ না করেন কোনো কারণে অসুস্থ হয়ে, তাকে আনএমপ্লয়মেন্ট স্যালারি দেওয়া হতো। ভিউয়ার্স, পরে যে অসুবিধায় পড়েন এইসব অবৈধ অভিবাসীরা, তার মধ্যে হচ্ছে যে বাসা ভাড়া। নিউ ইয়র্ক শহরের মতো একটি শহরে বাসা ভাড়া হচ্ছে $2,000 থেকে $2,500 পার মান্থ। এই টাকাটা অবৈধ অবস্থায় আয় করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়।
তো সেই কারণে কি করেন ওনারা, ওনারা অবৈধ অভিবাসী 6-7 জন মিলে একটি বাসা ভাড়া নেন। আবার এখানেও বিপত্তি ঘটে, ওনাদেরকে বাসা ভাড়াও কেউ দিতে চায় না, যেহেতু অবৈধ। দেখা যায় যে নিজ দেশের পরিচিত কেউ যদি থাকে তাহলে সে হয়তো দিয়ে দেয়। আমি কয়েকটি মেজর অসুবিধার কথা বললাম, এর বাইরেও প্রচুর অসুবিধা আছে। ভিউয়ার্স, আপনি যদি কাজ করেন, আপনি যদি শ্রম দেন আর শ্রমের মূল্য যদি না পান, তাহলে আপনার মনটা অনেক কষ্টে ভরে যাবে। সো এইসব অবৈধ অভিবাসীরা অনেক কষ্টে দিনাতিপাত করছেন, হয়তো মুখ খুলে বলছেন না। তাহলে আপনারা বলবেন যে এতক্ষণ অসুবিধার কথাগুলো বললাম, যে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে, একটি সুবিধা ওনারা পেয়ে থাকেন, সেটি হচ্ছে যে পুলিশ ওনাদেরকে সার্চ করে না, ওনাদেরকে ডিস্টার্ব করে না, এটি হচ্ছে সুবিধা। কারণ আমেরিকা ভালো করেই জানে যে তাদের দেশে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসী রয়েছে। টুরিস্ট ভিসায় আমেরিকায় গিয়ে অবৈধ হওয়া এসব অভিবাসীদের আলটিমেট ফেট কি হবে? হ্যাঁ, এটি একেবারে ক্লিয়ার। কোনো সরকার যদি আসে নতুন এবং তারা যদি স্যাক্রিফাইস করে, তারা যদি মার্সি করে, তারা যদি একটু দয়া করে, তাহলে কিন্তু একটি সুযোগ পেয়েও যেতে পারেন। আর সেই সুযোগটি হচ্ছে তাদেরকে বৈধ করে দেওয়া হয়ে যেতে পারে। এরকম হয়েছে অতীতেও, বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসার পরে অবৈধ অভিবাসীদেরকে বৈধ করে দিয়েছে। তবে ভিউয়ার্স, কবে কোন সরকার আসবে, এসে কখন কাকে বৈধ করবে, তা কিন্তু পুরোপুরি অনিশ্চিত। আগামী সপ্তাহে 1 মাসের একটি সফরে আমি যাচ্ছি আমেরিকা, আর আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর অবশ্যই আমি সেখান থেকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদের এই কমেন্ট অনুযায়ী আমি বিভিন্ন বিষয় আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ টুরিস্ট ডেস্টিনেশনগুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।